গুরু মহারাজের আদেশ আজ 6 মাস ধরে এরকম চলছে, 6 থেকে 8 মাস ধরে 4 টাইম ফ্রি প্রসাদ। আমরা সকাল সকাল এই মায়াপুর মন্দিরের সামনে এসে গেছি আর এটি হচ্ছে মেন গেট। আপনারা নতুন বা পুরনো যে মন্দিরই যান না কেন, ইসকনের আপনাকে এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার পরেই সামনেই আপনি দেখতে পাবেন নতুন ইসকন মন্দির, যেটি তৈরি হচ্ছে সেটা আপনি চোখে পড়বে। এটা বাঁ সাইডে রয়েছে আর পুরনোটি ডান সাইডে। আর গেটে প্রবেশ করার পরেই সামনেই দেখুন একটা অফিস রয়েছে, এখানে আপনারা টোকেন কেটে নেবেন সকালে খাবার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি মায়াপুর যে ইসকন মন্দির রয়েছে সেখানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আপনাদের সব কিছু এখানে আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনাদের পুরনো ইসকন মন্দির আর যেটা নতুন এখন তৈরি হচ্ছে সেটাও সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা ভিডিওর সাথে থাকুন। আর এখনও পর্যন্ত যদি ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমার সাথে থাকুন। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, মন্দিরগুলো দেখাচ্ছি। আর ইসকনের যে মেন গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করার পর এই বাঁ সাইডে রয়েছে দেখুন একটা আশ্রম, অখণ্ড নাম সংকীর্তন। তো আপনাদের সেখানেও আমি নিয়ে যাচ্ছি ভিতরে। এই যে আশ্রমটি দেখছেন, অখণ্ড নাম সংকীর্তন এখানে হয় 365 দিনে। 365 দিনেই মানে 24 ঘন্টা এখানে নাম সংকীর্তন হতে থাকে। যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেখানটাও আপনাদের একটু দেখাচ্ছি। মেন গেট দিয়ে প্রবেশ করার পর এই যে নতুন ইসকন মন্দিরটি হচ্ছে সেটা পাবেন, আর পাশে যে আশ্রমটি দেখালাম সেটাও বাঁ সাইডেই রয়েছে। তো এইগুলি দেখার পর আমরা চলুন একটু আগে যাব মন্দিরের যে দেখুন তীরচিহ্নটি রয়েছে এটা দেখে আমরা। আর এই বোর্ডে লেখা রয়েছে দৈনিক অনুষ্ঠান সূচি, এটা আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। মেন গেট দিয়ে প্রবেশ করার পর আপনি যে মন্দিরটি রয়েছে নতুন তার এখন পাশ দিয়ে আমরা যাব এবং চারিপাশটা একটু ঘুরে নেব। যে নতুন মন্দিরটি হচ্ছে সেটা এখানে যে দোকান করছে তাকে জিজ্ঞাসা করলাম ঢুকতে দেওয়ার জন্য, তো বলছে হ্যাঁ ঢুকতে দেবে ভিতরে। তো দেখি সামনে যাই ঢুকতে দিচ্ছে কিনা দেখছি। এখানে অনেকেই ভক্ত রয়েছে। আর এখানে দেখুন একটা বোর্ড রয়েছে চৈতন্য ভবন, এখানে থাকারও ব্যবস্থা খুবই সুন্দর রয়েছে, আপনারা এই ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন। আর আমরা যে নতুন মন্দিরটি রয়েছে তার ধারে ধারে আমরা এখন ঘুরছি। তো দেখুন মন্দিরটাও একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, এখনও কাজ চলছে। আর সামনে যে দেখছেন লেডিস এবং পুরুষ লেখা রয়েছে এখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আর এখানে আরতি দেওয়া হয় যেটা খুবই সুন্দর দেখার মতো হচ্ছে। তো এখানে মোবাইল নিয়ে যাওয়ার এলাও নেই, তো ভিতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না। এই যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে এই মন্দিরের পাশাপাশি অনেক কিছু দেখার আছে। এখানে চারিদিকে আপনার ভক্তরা রয়েছে এবং মন্দিরটি খুবই সুন্দর। আর এখানে দেখুন এখানে এইখানে মাছ রয়েছে, এখানে মাছগুলো বড় বড় মাছ রয়েছে, আপনারা দেখুন খুবই সুন্দর মাছ। যদি আসেন আপনারা তো এই মন্দিরটির পিছনেই এটা রয়েছে, আপনারা অবশ্যই এগুলো ঘুরে ঘুরে দেখবেন। আর এখানে মন্দিরের কাজ চলছে। এই নতুন যে ইসকন মন্দিরটি হচ্ছে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে, আর এশিয়ার সব থেকে বড় এবং উঁচু মন্দির এটা তৈরি হচ্ছে। এই মন্দিরটি সম্ভবত 2024-এর শেষ দিকে বা 2025-এ এটা মন্দিরটি খুলবে।
আর পুরনো বা নতুন ইস্কন মন্দির যেটাই বলুন না কেন, ওর পাশাপাশি অনেক স্টল রয়েছে, সেখানে আপনারা খাবার খেতে পারেন। আর এখানে একটা আটচালা রয়েছে, সেখানে ভক্তরা বসে রেস্ট নিচ্ছে। ভিতরে একটা আটচালা আছে, সেখানে আপনারা বসে রেস্ট করতে পারেন। দেখুন সবাই এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে। আমাদের গ্রামেও আগে দেখা যেত, এখনও আছে, কম দেখা যায়। এটা গরুর গাড়ি বলি, কিন্তু এখানে মডেলটা একটু আলাদা, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। এই নোটারটা কি এখানে ফ্রিতে দেওয়া হয়? ফ্রি, পুরোপুরি ফ্রি সব সময় না, গুরু মহারাজের আদেশ। আজ ছয় মাস ধরে এরকম চলছে, ছয় থেকে আট মাস ধরে চার টাইম ফ্রি প্রসাদ। এটা তো ইস্কনের মধ্যেই পড়ছে না? এটা ইস্কনেরই, ইস্কনের ইস্কনের অন্নদান কমপ্লেক্স। ও, গুরু মহারাজের আদেশ, এখানে সকল ভক্তকে ফ্রি প্রসাদ দেওয়া হবে চার টাইম। সকালবেলা একদম ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলবেলা প্লাস রাত্রে। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর, আপনি কি এখানে থাকেন? না না, আমি আসি মাঝে মধ্যে। মাঝের মধ্যে আসেন, কোথায় যাবে আপনার জানা আছে? আপনারা যদি মায়াপুরে আসেন তাহলে এখানে ফ্রি ব্যবস্থা আছে, ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, তো এখানে আপনারা খাবার খেতে পারেন। আপনারা শুনলেন, চারবেলা এখানে দেওয়া হয়। আর এখানে প্রসাদ আপনারা ফ্রিতে খেতে পারেন পারেন শুনলেন। আর তাছাড়া আপনারা টোকেনও কাটতে পারেন, অনেক জায়গা রয়েছে এখানে। মন্দিরের যে মেন গেট রয়েছে, মেন গেট ঢুকে আপনারা সেখানে পেয়ে যাবেন, একটা অফিস রয়েছে, সেখানে আপনারা টোকেন কাটতে পারেন। 50 টাকা, 70 টাকা, নানা রকমের আপনার টোকেন কেটে পরে খাবার খেতে পারেন। এখানে যে নতুন ইস্কন মন্দিরটি তৈরি হচ্ছে, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, আর এখন যেখানে পুরনো মন্দিরটি রয়েছে সেদিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, চলুন এবার বাইরে যাচ্ছি। মন্দিরের যে পুরো ছত্রটা আছে সেটা আপনাদের ঘুরে দেখালাম, আর এটা হচ্ছে পুরনো ইস্কন মন্দির, আর সামনে রয়েছে এই যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নতুন মন্দির, এটা হচ্ছে। তো আমি এখন এবার বাইরে যাচ্ছি। মন্দিরটা ঘুরে ফিরে আপনাদের সব কিছুই দেখালাম, আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।